ঝিনুকের মতো টিমির পেটের ভেতরেই রয়েছে মূল্যবান রত্ন। অ্যাম্বারগ্রিস নামের ওই পদার্থের মূল্য কয়েক লাখ মার্কিন ডলার। মূলত স্পার্ম হোয়েলের পরিপাকতন্ত্রের নিঃসৃত রস জমাট বেঁধে শক্ত হয়ে তৈরি হয় অ্যাম্বারগ্রিস। পারফিউম বা সুগন্ধি শিল্পে এই অ্যাম্বারগ্রিস ব্যবহার করা হয়। বিস্তারিত ডিস্ক রিপোর্টে। ক্যানারি দ্বীপে সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত স্পার্ম তিমি দেখতে অনেকেই এসেছিলেন, তবে তারা কেউ কল্পনাও করেননি প্রাণীটির পেটে লুকিয়ে থাকতে পারে মূল্যবান বস্তু যার দাম প্রায় কয়েক লাখ ডলার। জোয়ারের কারণে অতিকায় এই তিমির ময়না তদন্ত কঠিন হয়ে পড়েছিল, কিন্তু লাস্ট পালমার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব এনিম্যাল হেলথ অ্যান্ড সিকিউরিটির প্রধান অ্যান্তোনিও ফার্নান্ডেজ রড্রিগেস মৃত্যুর কারণের খোঁজেছিলেন অবিচল। হজমের সমস্যা সন্দেহ করে প্রাণীটির অন্ত্র পরীক্ষা করেন তিনি, আর তখনই দেখতে পান সেখানে শক্ত কিছু আটকে আছে। রড্রিগেস বলেন অন্ত্রের ভেতর 50 থেকে 60 সেন্টিমিটার ব্যাসের একটি পাথর দেখতে পান যার ওজন 9.5 কেজি। জানান যখন তিনি সৈকত থেকে ফিরে আসছিলেন তখন দর্শকদের কেউই জানতেন না তার হাতে ছিল অ্যাম্বারগ্রিস। ভাসমান স্বর্ণ নামে পরিচিত অ্যাম্বারগ্রিস একটি বিরল পদার্থ। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে পারফিউম প্রস্তুতকারীদের আরাধ্য। রড্রিগেজের পাওয়া অ্যাম্বারগ্রিসের বাজার মূল্য প্রায় 5 লাখ ডলার। সাধারণত গড়ে 100টি স্পার্ম তিমির মাঝে একটিতে অ্যাম্বারগ্রিসের দেখা মেলে। তিমিরা প্রচুর পরিমাণে স্কুইড ও ক্যাটল ফিশ খায় যার বেশিরভাগই হজম করা যায় না ও বমি হয়ে যায়, কিন্তু বমির কিছু অংশ পেটের মাঝেই থেকে যায়। আর বছরের পর বছর ধরে তিমির অন্ত্রে জমাট বদ্ধ হয়ে অ্যাম্বারগ্রিস তৈরি করে। যে স্পার্ম হোয়েলের পেটের ভেতর অ্যাম্বারগ্রিস পাওয়ার সম্ভাবনা থাকে সেটি বিপন্ন প্রজাতির এক প্রাণী। বিজ্ঞানীরা অনুমান করেন যে বর্তমানে সারা বিশ্বে 3 লাখের মতো স্পার্ম হোয়েল আছে, কিন্তু তিমি মাছের শিকার শুরু হওয়ার আগে 11 লাখ স্পার্ম হোয়েল ছিল বলে তাদের ধারণা। তিমি শিকারের ফলে স্পার্ম হোয়েলের সংখ্যা কমতে কমতে এখন 25% নেমে এসেছে। মূল্যবান এই পদার্থ সবসময় পেটে থাকে এমন নয়। অনেক সময় অ্যাম্বারগ্রিস বের হয়ে এসে সমুদ্রে ভাসতে থাকে, কিন্তু কখনো কখনো বড় হলে অন্ত্র ফেটে তিমি মারা যায়। লা পালমারের ওই ঘটনায় তাই হয়েছিল। অ্যাম্বারগ্রিসে চন্দন কাঠের মতো সুঘ্রাণ রয়েছে, এটি সুগন্ধির তীব্রতা ও স্থায়িত্ব বাড়িয়ে দেয়, তাই পারফিউমারদের মধ্যে এর ভীষণ জনপ্রিয়তা। গত শতক থেকে অ্যাম্বারগ্রিসের কারণে স্পার্ম তিমির ওপর শিকারীদের লোভ, তাই যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও ভারত তিমি শিকার ও নিধনের ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে অ্যাম্বারগ্রিসের বাণিজ্য নিষিদ্ধ করেছে। রড্রিগেস এই পর্যন্ত 1000-এর বেশি তিমির ময়নাতদন্ত করেছেন। তিনি জানান অ্যাম্বারগ্রিসের কারণে সৃষ্ট প্রদাহে তিমিটি মারা গেছে। এখন প্রতিষ্ঠানটি অ্যাম্বারগ্রিসের জন্য একজন ক্রেতা খুঁজছে। প্রাপ্ত অর্থ 2021 সালে লা পালমার অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য তহবিলে জমা দেওয়া হবে। ওই প্রাকৃতিক বিপর্যয়ে 80 কোটি ডলারের ক্ষতি হয়েছিল, ধ্বংস হয়েছে শত শত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নাগরিক।